100% কেমিক্যাল সিজনিং ট্রিটমেন্ট করা দরজা মাত্র 2500 টাকায়। এখানে একটা মেহগুনির দরজা আছে, এটাকে বলি আমরা পার্টি শাপটা ডিজাইন। জি 27-81 এটা হচ্ছে বারান্দার দরজা, এটা হচ্ছে কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা। এটা কিন্তু আমি ঘষি মাঝি নাই, কিছু না মেশিন থেকে লাভাই রাখছি। এটাও কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা, এটা মেহগুনি কাঠের। এই যে ফাঁকাটা, এই ফাঁকাটা কিন্তু সিজনিং করা কেমিক্যাল করা না থাকলে এই ফাটা হয়ে যায়, এমনকি দরজাটা কিন্তু ব্যান হয়ে গেছে। অলরেডি দরজা কিন্তু ফাঁকা হয়ে গেছে। অনেক কাস্টমার আসলে বোঝে না যে 1000 টাকা দরজা কম কিনলে কি হয়। এই সিজনিং করা থাকে না, কেমিক্যাল করা না থাকার কারণে কিন্তু এই দরজাগুলো ফাঁকা হয়ে যায়। আসসালামু আলাইকুম দর্শক, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো 100% কেমিক্যাল সিজনিং ট্রিটমেন্ট করা দরজা মাত্র 2500 টাকায়। তার মানে 2500 টাকায় অনেক চমৎকার চমৎকার আপনারা দরজা পেয়ে যাবেন। এবং আজকের ভিডিওতে আরও একটি জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে দেখাবো যে সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট ছাড়া দরজায় কিনলে আসলে কি ক্ষতি হয়। এটা আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। তো আজকে কিন্তু আমরা অবস্থান করছি বাবা মায়ের দোয়া দোরে, ওনাদের নিজস্ব কারখানা রয়েছে, নিজস্ব কারখানায় কিন্তু এই সকল দরজাগুলো তৈরি করা হয়। কথা বাড়াবো না, আমরা প্রথমে ওনাদের শোরুমের থেকেই আর কিছু দরজার কালেকশন দেখাবো, আর ডিটেলস বলবো, প্রাইস সম্পর্কে আপনাদেরকে জানাবো, তারপর ওনাদের কারখানায় চলে যাবো। বরাবরের মতো আনসার ভাই রয়েছে বাবা মায়ের দোয়া থেকে। আসসালামু আলাইকুম আনসার ভাই, কেমন আছেন? আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আনসার ভাই, আজকে কিন্তু বেশ কিছু নতুন নতুন ডিজাইন দেখতে পাচ্ছি। হ্যাঁ, কিছু নতুন নতুন ডিজাইন আছে, লিকার করা আছে, এমনকি হ্যান্ড বার্নিশও আছে। আর সবচেয়ে বাস্তব সেটা হচ্ছে কাস্টমারকে আজকে বোঝাবো পারেশ ভাই যে আসলে কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং ছাড়া দরজা হলে কিনলে কি হয়। সেটা হচ্ছে আমার এখানে বাস্তব প্রমাণ। সেটা হচ্ছে আমি ডাবল ডোর বিক্রি করেছিলাম, এটা হচ্ছে পাঠাইছিলাম আমি ভুল হাতে। হ্যাঁ, ভুল হাতে পাঠাইছিলাম। কাস্টমারকে আমি বারবার বলেছি ভাইয়া আসলে আপনার দুইটা দরজা 2000 টাকা কম পাবেন, কিন্তু এই দরজাগুলা ফাঁকা হয়ে যাবে, বাঁকা হয়ে যাবে। সেটার হচ্ছে বাস্তব প্রমাণ। আজকে আমি কাস্টমারকে বোঝাবো যে এই যে ফাঁকাটা, এই ফাঁকাটা কিন্তু সিজনিং করা কেমিক্যাল করা না থাকলে এই ফাটা হয়ে যায়, এমনকি দরজাটা কিন্তু ব্যান হয়ে গেছে। অলরেডি দরজা কিন্তু ফাঁকা হয়ে গেছে। অনেক কাস্টমার আসলে বোঝে না যে 1000 টাকা দরজা কম কিনলে কি হয়। এই সিজনিং করা থাকে না, কেমিক্যাল করা না থাকার কারণে কিন্তু এই দরজাগুলো ফাঁকা হয়ে যায়। আসলে ওনার নিচে আমার থেকে অনেক আগে 3 মাস আগে ওনা বলে ভাই আমি টাইস করিনি, আপাতত আমি একটা লাগাই। আমি ওনাকে বলছিলাম যে ভাই 2000 টাকা বেশি লাগলেও আপনি সিজনিং করা করলেন। উনি বলছে না ভাই আমি একটু কম দামে দরজা সিজনিং ছাড়া। এই সিজনিং ছাড়া দরজাগুলো কি হয় পারভেজ ভাই, এইগুলো একটু দেখাই দেন যে ফাঁকা হয়ে যায় বাঁকা হয়ে যায়। এটা কিন্তু মানে ফাঁকা হয়ে যায়, অনেক অনেকটা কিন্তু নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে গেছে, একবারে নষ্ট হয়ে গেছে। আমি কিন্তু কাস্টমারকে বলেছিলাম যে ভাই আপনি সিজনিং ছাড়া দরজা নেন না। আর বারবারই আমি বলি, আমি সত্য কথা কই, ব্যবসা করি। অনেকেই ব্যবসা করে আসলে বলে যে ভাই কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা আছে, সিজনিং কিন্তু করা থাকে না। আচ্ছা, এটা হচ্ছে বাস্তব প্রমাণ, কাস্টমার বুঝতে পারবে। আসলে আপনি সিজনিং ছাড়া কত টাকা সেল করছিলেন? এই দুটো দরজা আমি মাত্র 12000 টাকায় সেল করেছিলাম। আর সিজনিং করে নিলে? সিজনিং করে নিলে আমি 14000 টাকা চাইছিলাম ওনার থেকে, উনি 2000 টাকার জন্য আমার থেকে নিয়ে নেই। আহারে, আচ্ছা দেখো, তো আপনারা সিজনিং করে দিলে গ্যারান্টি দিবেন কত বছরের? সিজনিং গ্যারান্টি আমরা 30 বছর মেমোতে লিখিত গ্যারান্টি দিয়ে দেই। এই দরজা এরকম বাঁকা হবে, ফাঁকা হবে, রিপ্লাই আমরা দরজা নতুন দিয়ে দেবো, পুরান দরজা রাখি। এগুলো কত মাস পর আপনারা ব্যাক নিয়ে আসছেন? এটা আছে 3 মাস ওনার বাসাতে পড়েছিল, 3 মাসে আসছে। জি, 3 মাসেই দরজা বাঁকা ফাঁকা হয়ে গেছে। কিন্তু এখন যে গরম পড়ছে ভাই, সিজনিং কেমিক্যাল ছাড়া দরজা লাগালে? হ্যাঁ, কেমিক্যাল ছাড়া লাগলে এমনিই যে গরমের ভাব আপনি হলে একটু ফাটা দেয়। আর এটা হচ্ছে সিজনিং না করার কারণে এই দরজাগুলো কিন্তু এরকম ফাটে গেছে। এই যে আপনি আমাদের কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা এই দরজাটা দেখেন, আমার মেশিন থেকে লাভাইছি, ঘষিও না মাজিও নাই, দরজাটা দেখেন কোনো কিন্তু ফাঁকা হয় নাই। আছে চুল ফাঁকের পরিমাণ ফাঁকা থাকে, এটা আমরা পোটিং মোটিং দিলে বন্ধ হয়ে যায়, কিন্তু এই ফাটাটা আরে এটা 20 বছর ব্যবহার করলেও হবে না। অথচ এই একটা দরজা কিন্তু আমরা প্রত্যেকটা দরজা আমি বারবার বলি যে আমার নকশা মিস্ত্রির দ্বারায় নকশা করার পরে আমরা হাতের মতন ফিনিশিং দিয়ে দিই। আচ্ছা, সেই কাজগুলো আমরা কিন্তু করি, এইটা কিন্তু করা নাই। বাস্তবে বোঝা যাবে যে এটা হাত দিয়ে পরিষ্কার করা নাই আর পরিষ্কার করা এটা ভিন্ন। এই দরজাটা কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা 39-81, এটা কিন্তু একটা নতুন দরজা ডিজাইন বলা চলে। জি, মেহগুনি কাঠের এই দরজাগুলো আমি বিক্রি করতেছি মাত্র 7000 টাকায়। মাত্র সাত হাজার টাকায়, এটা কিন্তু ভুল বোঝেন না, এটা কিন্তু বার্নিশ সহ না, এটা হচ্ছে বার্নিশ ছাড়া। এটা যদি কেউ বার্নিশ করে নিতে চায় তাহলে 2500 টাকা অতিরিক্ত যোগ হবে, মাত্র 9500 টাকা নিতে পারবে। আচ্ছা, ঠিক আছে। এটা যদি কেউ লিকার বার্নিশ করে নিতে চায় তখন এটার দাম পড়বে 14000 টাকা লিকার বার্নিশ করে। জি, এখানে একটা 3D ডিজাইন আছে, এটাও কিন্তু আমি ঘষি মাজি নাই, কিছু না মেশিন থেকে লাভাই রাখছি। এটাও কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা, এটা মেহগুনি কাঠের, অরিজিনাল যশোরি মেহগুনি কাঠের। এই দরজাটা ওনা আমার লিকার হবে,
আমি বললাম লিকার খোয়াবে এই দরজা লিকার সহ আমি ওনার কাছে বিক্রি করছি মাত্র 17000 টাকা মাত্র 17000 টাকা জি এইখানে দরজা আছে পারবে ভাই এটাও কিন্তু একটা নতুন দরজা এই দরজাটা কিন্তু আমি দুইটা বিক্রি করে ফেলেছি সেম দরজাটা আমার এর আগেও আমি বলছিলাম যে কাস্টমার বলছে আনসার ভাই আপনার পছন্দ মত আমাকে একটা ডিজাইন দেন তো এই ডিজাইনটা অনেকেরই পছন্দ হয় আবার আমাকে অর্ডার দিয়েছে উনি আরেকটা দরজা নেবে এই দরজাটা আমি ওনার কাছে বিক্রি করছি লিকার সহ 15000 টাকা লিকার সহ 15000 টাকা জি এখানে একটা দরজা আছে মেহগুনি কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা এটাও কিন্তু মেহগুনির দরজা এই দরজাটা বিক্রি করছে আমি মাত্র 14000 টাকা এই দরজাটা যাবে নোয়াখালী ছাগলনা নোয়াখালী ছাগলনা এই দরজা একটা দরজা নিয়েছে উনি বলছে ভাই আমি একটা দরজা নিয়ে দেখি আসলে অনেকেই তো বলে যে ভাই মেহগুনির দরজা বাঁকা হয়ে যায় ফাঁকা হয়ে যায় আমি বলছি ঠিক আছে ভাইয়া আমার দোকানে বাস্তব প্রমাণ আছে যে কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা না থাকলে কি হয় আর সিজনিং করা থাকলে কি হয় আপনি একটা দরজা নিয়ে দেখেন আমার দরজা ভালো হলে আমাকে অর্ডার দিন আচ্ছা আচ্ছা ঠিক আছে পাশেরটা হচ্ছে সেগুনের দরজা এটা হচ্ছে আমরা সেগুন কাঠটা কিন্তু কেমিক্যাল করি না আমরা সেগুন কাঠটা শুধু সিজনিং করি সিজনিং করার অর্থ এই দরজাটা পুরোপূর্ণ আর কখনো ফাঁকা হবে না বাঁকা হবে না কাঠটা শুকায় যায় আর কেমিক্যাল করার অর্থ এটা হচ্ছে কখনো ঘুণে ধরবে না আমরা একমাত্র কেমিক্যাল করি মেহগুনিটা সেগুন কাঠটা কেমিক্যাল করা লাগে না সিজনিং করা লাগে এই দরজাটা বিক্রি করছি আমি মাত্র 23000 টাকা 23000 টাকা জি আমাদের দরজার সাইজ কিন্তু প্রত্যেকটা দরজায় পাক্কা 1.5 ইঞ্চি আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে একটা মেহগুনির দরজা আছে এটাকে বলি আমরা পাটিসাপটা ডিজাইন জি আমি আসলে পাটিসাপটা ডিজাইনটা করি বেশিরভাগ 39-81 এটা 33-81 একজন আমাকে আমাদের এলাকায় মাত্র হচ্ছে মাওতাল কবরস্থানে এখান থেকে অর্ডার দিয়ে গেছে যে ভাই আমাকে একটা বেডরুমের দরজা এটা করে দেন উনি কালকে এসে দেখি গেছে অনেক পছন্দ হয়েছে আর কি এই দরজাগুলো আসলে আমি আগে বিক্রি করতাম 15000 টাকা আমাদের এখন কেমিক্যাল মিস্ত্রি কাঠের দাম বাড়ার কারণে আমরা এই দরজাগুলো এখন বিক্রি করতেছি 16000 টাকা 16000 টাকা জি এটা কিন্তু পাটি ছাপটা এটা কিন্তু মনে হচ্ছে না যে এটা মেশিং এর ডিজাইন না হাতের ডিজাইন দেখেন পারো ভাই এখানে কিন্তু মনে হচ্ছে একদম মানে হাতে ডিজাইন করলে যে কিলিং হয় সে কিলিং হয়ে গেছে আচ্ছা আচ্ছা আরে পাটি ছাপটা দেখেন কত ফিনিশিং আসলে অনেকে নকশা মিস্ত্রির দরাই ফিনিশিং না করার কারণে ফিনিশিংটা হয় না আর এটা লিকার বার্নিশটা কিন্তু আমি পুরোপুরি গ্যালেজ দিনে যখন আমি ডেলিভারি দেবো তখন গ্যালেজ দিয়ে দেবো আর কি এই দরজাগুলো বিক্রি করতেছি আমি মাত্র 16000 টাকা এখানে একদম নতুন একটা ডিজাইন এটাকে হচ্ছে 3D ডিজাইন একটু আপনি একটু সাইডে দাঁড়াবেন জি জি এটা হচ্ছে 3D ডিজাইন কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা পাকা 1.5 ইঞ্চি এই দরজা আমার থেকে উনি অর্ডার করেছে দুইটা একটা বেডরুমের দরজা আছে আমার কারখানায় আমি দেখাবো আর এটা হচ্ছে লিকার সহ ওটা হচ্ছে বার্নিশ লিকার সারা এই দরজাটা উনার থেকে আমি 3D নকশা হওয়ার কারণে উনার থেকে আমি দাম রাখছি মাত্র 17000 টাকা এই দরজাগুলো কিন্তু আমরা মেমুতে আমরা কিন্তু 30 বছরে গ্যারান্টি দিয়ে থাকি এই দরজা কখনো বাঁকা হবে না ফাঁকা হবে না এই দরজা যদি ওই রকম বাঁকা হয়ে যায় ফাঁকা হয়ে যায় হবে না তারপরেও যদি হয়ে যায় আমরা কিন্তু দরজা রাখি আমরা নতুন দরজা দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে এইখানে আরেকটা সেগুনের দুটা দরজা আমি কিন্তু গির আগে বলেছিলাম যে আমার চিটাগাং থেকে এক ভদ্রলোক দুটা সেগুনের দরজা অর্ডার করছে একই ডিজাইন এই দরজাটা আমি ঈদের আগে দুটা ডেলিভারি দিয়ে দিছি এখন আবার এই দুটা দরজা ওনার এক বন্ধু অর্ডার দিয়েছে আনসার ভাই আপনি আসলে বলছিলেন 20% পল দিয়ে 22000 টাকার ভিত্তি আমাকে লিকার বানি সহ দরজা দিন আমি ঈদের আগে ডেলিভারি দিছি উনি খুশি হয়েছে ভাই আমরা চিটাগাং এর মানুষ হলে কি হবে আমাদের থেকে এত কম দামে দরজা আমাদের চিটাগাং এ পাওয়া যায় না আমার এক বন্ধু ভাই দুটা দরজা চাচ্ছে আমি আবার এই দুটা দরজা ঠিক সেম টু সেম বানাইছি এই দরজাগুলো 39-81 পাক্কা 1.5 ইঞ্চি 20% পল আছে আমি যে বলি যে আমি সত্য কথা কয় ব্যবসা করি তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এইটা এই যে এইখানে এইখানে পল আছে কিন্তু আসলে কাস্টমার দেখা যায় না এটা বোঝা যায় না অনেকে আসলে বলে যে ভাই আমাদের দরজা 100% পল ছাড়া আমি কিন্তু এই ব্যবসাটা করি না বারবারই বলি তো এই দরজার ভিত্তি 20% পল আছে আমি ওনার কাছে বিক্রি করছি মাত্র 22000 টাকা আচ্ছা এই দরজাটা কিন্তু আমি ঈদের আগে একই ভদ্রলোকের কাছে দুটা বিক্রি করছি পরে ওনার বন্ধু আমাকে এটা অর্ডার দিয়েছে আনসার ভাই সেম দরজা আমাকে দুটা বানাই দিবেন আমি এই দুটা দরজা আবার বানাইছি এই দরজাটা বিক্রি করছি ওনার থেকে 22000 টাকা দুটা দরজা আছে জি এই দরজা কিন্তু কখনো বাঁকা হবে না ফাঁকা হবে না কারণ আমাদের প্রত্যেকটা দরজা সিজনিং করা আছে অনেকেই আসলে বলে যে সিজনিং করবো সিজনিং করতে তো আসলে টাকা খরচ হয় রোদে বাতাসে কিছুদিন সুগানির পরে ওনারা দরজা বানা যায় সেই দরজাগুলো কিন্তু বাঁকা হয়ে যায় পারো ভাই এখানে বেশি কথা বাড়াবো না আমাদের কারখানাতে কিছু 5টা দরজা ডেলিভারি যাবে কাস্টমার আসবে রাত্রিবেলা আমি ওই ডেলিভারি দরজাগুলো দেখাবো আর আমার কারখানাতে কিছু নেসারার যেটা বার্নিশ লিকার সারা কিছু দরজা আছে ওই দরজাগুলো দেখাবো ওখানে কিছু চকার বানানো আছে মাত্র 2500 টাকা দরজা জি জি 2500 টাকা মাত্র কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা যে দরজাটা ওই দরজা আমাদের কারখানায় আমি দেখাবো আপনাকে কারখানা দেখাবেন তাই তো আচ্ছা ঠিক আছে দর্শক আমরা কারখানায় চলে যাব কারখানায় যাওয়ার আগে আপনাদের ঠিকানা বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে মাওতাল কোনাপাড়া সালাউদ্দিন স্কুল রোড যাত্রাবাড়ি ঢাকা
আচ্ছা আচ্ছা। তো দর্শক আমরা কিন্তু চলে আসলাম ওনাদের ফ্যাক্টরিতে, যেখানে আসলে দরজাগুলো তৈরি করা হয়। পাশাপাশি চৌকাটাও দেখতে পাচ্ছি, চৌকাটা কিন্তু তৈরি করা হয়। তো চৌকাটা আমরা একটু পরে দেখাবো, আগে দরজা দেখাই। ভাই আপনি বলেছিলেন, আসলে আপনাকে যে বলেছি আমরা মাত্র 2500 টাকা কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা যে দরজাটা, ওই দরজাটাই আগে দেখাই পারবেন ভাই। আসেন জি জি জি, আগে ওই দরজাটা আমরা দেখি, কারণ অনেকে বিশেষ করে চায় না ভাই। জি জি, বিশেষ করে চায় না কেন, এটা হচ্ছে বাস্তব প্রমাণ। এটা হচ্ছে 3381, এটাকে বলি আমরা ডিপ পাল্লা, ঠিক আছে? কাস্টমার আপনারা ভুল বুঝবেন না, এটাকে আমরা ডিপ পাল্লা বলি। 3381 কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা পাক্কা 1.5 ইঞ্চি, এই দরজাটা আমি বিক্রি করি মাত্র 2500 টাকা। মাত্র 2500 টাকা, মাত্র 2500 টাকায় দরজা কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং সহ। আচ্ছা আচ্ছা, দেখেন কত সুন্দর সুন্দর। এটা কিন্তু বাঁকা হবে না, কখনো ফাঁকা হবে না। এটা ডিপ দরজা, আসলেই অনেকেই আগে ডিপ দরজাগুলাই পছন্দ করতো, এখন আসলে প্লেন দরজার উপরে যে কোনো ডিজাইন করা সম্ভব, এই জন্য আসলে মানুষ এখন ডিপ দরজা নেয় না। মূলত কিন্তু ডিপ দরজাটাই ভালো, এটা কিন্তু বাঁকা হবে না, ফাঁকা হবে না। আর সিজনিং ছাড়া দরজাও কিন্তু ডিপ দরজা ফাঁকা হয় না, এই ক্ষেত্রে এই দরজাগুলো কিন্তু অনেক ভালো। এরপরে আছে এইটাকে আমরা বলি বিসমিল্লা পাল্লা, বিসমিল্লা বিসমিল্লা পাল্লা। এই পাল্লাটার নামই রাখছি আমরা বিসমিল্লা পাল্লা। এই দরজাটা 3381 কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা। এই দরজা এক কাতার পূবাসি আমাকে 12টা দরজা অর্ডার করছে, একই ডিজাইনই। এটা হচ্ছে রুমের দরজা, রুমের দরজা, রুমের দরজা আমাকে কাতার পূবাসি একই ডিজাইনের 12টা দরজা অর্ডার করছে। এটা হচ্ছে বার্নিশ সহ, ওনার থেকে আমি দাম নিছি মাত্র 9000 টাকা। মাত্র 9000 টাকা, এটা কিন্তু কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং 100% করা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখানে একটা দরজা আছে, এইটা ওই যে আমি তো বললাম আমাদের মাওতাল কবরস্থানের এখানে একটা সেগুনের দরজা নেছে, এই একটা নেছে মেহগুনির দরজা। এটা ওনা বার্নিশ করে নেবে, এটা বার্নিশ ছাড়া ওনার কাছে আমি বিক্রি করছি মাত্র 6000 টাকা। দরজাটার সাইজ হচ্ছে 3381 কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা। এই একটা দরজা, এটা হচ্ছে কি আমার সিজনিং করা, এটা হচ্ছে কি বার্নিশ হবে না, লিকার হবে না। এটা হচ্ছে কি আমার যাবে হচ্ছে কি খুনলা। এই দরজাটা আমি বিক্রি করছি ওনার কাছে 7000 টাকা। 7000 টাকার কারণ হচ্ছে কি উনি সাইড সহ বাজার সহ পুরোটা ডিজাইন নিয়েছে, এই জন্য এই দরজাটার দাম নিচ্ছি আমি মাত্র 7000 টাকা। জি, এখানে একটা দরজা আছে 2781, এটা হচ্ছে বারান্দার দরজা। এটা হচ্ছে কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা। এই দরজাটা ওনার কাছে আমি বিক্রি করছি মাত্র 5500 টাকা। মাত্র 5500 টাকা কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা, এটা বার্নিশ হবে না। এটা হচ্ছে 3381, এটা হচ্ছে সেগুনের দরজা। এটার ভিত্তি 5% পল আছে। আমি বারবারই বলি যে আমি সত্য কথা কয়ে ব্যবসা করি, সেই 5% পল, এই যে সাদা দেখা যাচ্ছে পারবে যায় কিছু কিছু জায়গা, এটাকে আমরা বলি পল। এই দরজাটা আমার লিকার হবে, এটা কিন্তু দুই দিকের ডিজাইন, পারবে যায় একটু দেখাই দেন। এইদিকে যে ডিজাইন ওইদিকে সেম ডিজাইন, মানে দুই পাশে একই ডিজাইন। হ্যাঁ, দুই পাশে একই ডিজাইন। এটা আমাদের হচ্ছে গা লিকার বার্নিশ হবে। এটা হচ্ছে কাতার পূবাসী আমাদের এখানে একটা বিল্ডিং করছে 11 তলাতে। এটা হচ্ছে গা আমার মাত্র আমি লিকার করে নিচ্ছি মাত্র 25000 টাকা। 25000 টাকা, কারণ অনেকে কাস্টমার বলতে পারে যে 22000 টাকায় পায়, আসলে এটা 25000 টাকা কেন। 25000 টাকার কারণ এটা হচ্ছে গা লিকার বার্নিশ হবে, সাইডে যে আমি দরজাটা ফিটিং করে দেবো আমার মিস্ত্রির দ্বারা। এমনকি দুই দিকে ডিজাইন, দুই দিকে লিকার করার কারণে এই খরচটা একটু বেশি হয়ে গেছে। ঠিক আছে। আর আমাদের কাছে কিন্তু চিটাগাং এর হচ্ছে গা 11.5 চকার যেটা বলি পারুদাই, এটার ভিত্তি কিন্তু আমার 1% কোনো পল নাই। আচ্ছা আচ্ছা, 1%ও কোনো পল নাই। এটা আমার অনলাইনে ধানমন্ডি অর্ডার, ধানমন্ডি সাথে রেতে যাবে। এটা হচ্ছে 22000 টাকা বিক্রি করছে আমি বার্নিশ ছাড়া 11.5। এই সাথে চারটা আছে 6.5, এখানে হচ্ছে গা এগুলো হচ্ছে সেগুন। এটার ভিত্তি আবার 5% পল আছে, 5% পল আছে, এগুলো আমি বিক্রি করছি মাত্র 7500 টাকা। ওকে ঠিক আছে। এখানে আমার হচ্ছে গা যেটা আমার বলছি আমি বারবার, ভাই ভাই আমার আজকে 5টা দরজা অর্ডার আছে, এটা ডেলিভারি যাবে, কাস্টমার আসবে রাত্রি 8টা 9টা বাজবে। এটা কি রেডি দরজা? হ্যাঁ এটা রেডি, এটা হচ্ছে গা একদম প্যাকেজ দরজা, তালা কবজা একবারে প্যাকেজ, সিটকানি সহ আমাদের হ্যান্ড বার্নিশ, এটা কিন্তু গ্লিকার বার্নিশ না, হ্যান্ড বার্নিশ। এই দরজাগুলো ওনার থেকে আমি বিক্রি করছি, এটা হচ্ছে নোয়াখালী সুনামগঞ্জ যাবে, উনারা আসবে। এই দরজাগুলো আমি একদম প্যাকেজ ওনার কাছে বিক্রি করছি মাত্র 12000 টাকা। মাত্র 12000, মানে 12000 টাকায় তালা কবজা একদম কবজা সিটকানি এমন চকার সহ। আচ্ছা আচ্ছা, এই একই ডিজাইনের দরজা আছে ওনার তিনটা, আর আরেক ডিজাইনের দরজা আছে বারান্দার দুইটা, ওটা দেখাবো পারস ভাই। আসলে বেশি কথা বলা লাগে না, যে সমস্ত কাস্টমাররা জানে যে হচ্ছে গা আমরা জিনিস সঠিক হলে বেশি কথা বলা লাগে না, ভালো জিনিসের মান আসলে একজনের মারফতে একজন হয়ে যায়। যেমন আমি শুরুমে বলেছি একই ডিজাইনের দুইটা দরজা চিটাগাঁয়ে পাঠাচ্ছি 20% পল, ওনার বন্ধুর পছন্দ হয়ে ওনার বন্ধু আবার আমাকে দুইটা দরজা অর্ডার করছে সেম দরজা। আসলে ভালো জিনিসের একটা নাম গাম আলাদা থাকে, এটা চাপাবাজি করা লাগে না। অনেকে চাপাবাজি করে ব্যবসা করে, ওটা শুধু শুধু চাপা, ওটা কাজের কোনো প্রমাণ না। ডিজাইনের মেশিন জি, এটা আমাদের সিএনসি মেশিন, আমার নিজস্ব সিএনসি মেশিন। এটা হচ্ছে গিয়ে আমরা এটাও বিসমিল্লা পাল্লা, আমি যে আপনাকে বলছি আমাদের 12টা পাল্লা একই ডিজাইনের কাতার প্রবাসী অর্ডার করেছে, সেই বিসমিল্লা পাল্লা হচ্ছে এটা। আর এখানে
আমাদের সিজনিং সারা দরজা আছে ভাই। পারভেজ ভাই আসলে কিছু কাস্টমার জানে যে 500 1000 টাকার জন্য সিজনিং সারা নাই। আমি যে শোরুমে বুঝাইলাম আমরা শুধু ডিজাইন করে ডেলিভারি দিতে পারি। এগুলো হচ্ছে গামারি কাঠের দরজা। এগুলো হচ্ছে যে এই গামারি কাঠের দরজা পুরো মানে হচ্ছে কড়াই খাওয়া গুলা। এই কড়াই খাওয়া যেটাকে বলবে এটাই মনে করতে হবে, এটা শিল গামারি। এটা হচ্ছে পেলেন দরজা। বিক্রি করছে আমি ভদ্রলোকের কাছে চারটা। এই এক একটা দরজা আমার থেকে বার্নিশ সারা নিয়েছে ওনাতে মাত্র 6000 টাকা। মাত্র 6000 জি। আর এই যে এখানে একটা 3D ডিজাইন আছে পারুল ভাই, এটার ভিত্তি কিন্তু 1% কোনো পল নাই। 1% কোনো পল নাই। এটা কিন্তু হ্যান্ড বার্নিশ হবে। এটা ওনার থেকে আমি দাম রাখছি বার্নিশ সহ 22000 টাকা। কারণ হচ্ছে এটার ভিত্তি কোনো পল ছাড়া, যাকে বলে হান্ড্রেডে হান্ড্রেডে সার। এখানে একটা আমাদের দরজা আসছে ওই যেটা আমরা আর কি হায়েন বার্নিশ করলাম, এটা উনি আমার থেকে বার্নিশ করবে না, লেখারও করবে না। এই অবস্থায় আমি ওনার কাছে বিক্রি করছি মাত্র 7500 টাকা কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা। পারভেজ ভাই আসলে বেশি কথা বাড়াবো না, ভিডিওটা বেশি বড় করার দরকার নাই। দর্শক ওনাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল দরজা রয়েছে, আপনাদের যে ধরনের দরজা দরকার না কেন, আর যে কোনো চৌকাট আপনারা কিন্তু পেয়ে যাবেন অ্যাভেলেবেল। আর দেখতে পাচ্ছেন কাঠ কিন্তু ওনাদের পর্যাপ্ত কাঠ রয়েছে, আর মোটামুটি ওনাদের কারখানাটা মোটামুটি অনেক ভালো এবং বড় কারখানা। অর্ডার করতে চাইলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন। কেউ যদি চান সরাসরি কারখানায় ঘুরে যাবেন তাও কিন্তু আসতে পারেন। আমরা কিন্তু কারখানা অ্যাড্রেস আমরা ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, নাম্বার ডিসপ্লেতে দিয়ে রেখেছি, অবশ্যই দেখবেন। আর এরই মধ্যে কোনো ডিজাইন আপনাদের পছন্দ হয়ে থাকলে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে পাঠিয়ে দিবেন। তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।